আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি হলদিরামে। হলদিরামে কিন্তু শীতকালে তোমাদের গিয়ে ছোলা ভাটুরাটা গাজরের হালুয়াটা কিন্তু খেতেই হবে, সেই জন্যই কিন্তু স্পেশালি যাচ্ছি। শীতকালে কিন্তু এই গাজরের হালুয়াটা পাওয়া যায়, এর আগেও একটা ভিডিও করেছিলাম, তো ভাবলাম কেন না আজকেও যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক, সেই জন্যই তোমাদের সাথে আবার এই ভিডিওটা শেয়ার করছি। তো চলো বেশি দেরি করবো না, আমরা যাচ্ছি বালিগঞ্জের হলদিরামে। আমার কিন্তু কথাটা একটুখানি অন্যরকম লাগতেই পারে, কারণ কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য এরকম লাগতেই পারে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করি, আশা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই, একেবারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বালিগঞ্জের যে হালদিরাম আছে সেখানে যাওয়ার জন্য। আমরা কিন্তু গড়িয়া টু গোলপার্কের যে রুটটা আছে সেই রুটটাই নিয়ে নেব। আর এখন কিন্তু রাস্তায় বেশ জ্যামই থাকবে, কারণ কি একটু বেলা বেলার সময় জ্যাম থাকারই কথা। যাই হোক, এখন কিন্তু ইউনিভার্সিটি মানে যাদবপুর ইউনিভার্সিটিটা ক্রস করে আমরা কিন্তু গোলপার্কের রাস্তাটা নিয়ে নেব। ফার্স্টে তো পড়বে তোমাদের ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ ক্রস করে গোলপার্ক পড়বে, ইউটার্ন নিয়ে একদম তোমরা ব্রিজ থেকে উঠে যাবে, নিচ থেকে যাবে না, প্রচুর জ্যাম হয় গড়িয়াহাটে, সেই জন্য ফ্লাইওভারটা নিয়ে নেওয়াটাই বেটার হবে আমার মতে। তো সেটাই বলে, যদি জায়গা খুঁজতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা গুগল ম্যাপটা অন করে নিও, খুব সহজে কিন্তু তোমরা যে কোনো জায়গাতে পৌঁছে যেতে পারবে। আমরাও কিন্তু এইভাবেই যাই যখন কোনো নতুন জায়গাতে যাই। তোমরা যদি ওলা উবের বা ট্যাক্সি যাতে করেই যাও, তোমাদের তো লোকেশন বলে দেবে, অনায়াসে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন গোলপার্কের সামনে থেকে যে ফ্লাইওভারটা আছে ওটা নিয়ে নিচ্ছি, কারণ কি নিচ থেকে গেলে কিন্তু একটা জ্যাম থাকে গড়িয়াহাটের মোড়ের যে জ্যামটা, তোমাদেরকে ওটা ফেস করতে হতে পারে, সেই জন্য ওটাকে কাট অফ করার জন্যই কিন্তু আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিয়েছি। আমাদের এখন ইউটার্ন নিয়ে নিতে হবে এখান থেকে, কারণ কি এখান থেকেই একমাত্র ইউটার্ন হয়। এখানে কিন্তু গাড়ির পার্কিং চার্জ দিতে হয়, গাড়ি রেখে পার্কিং করে তারপর পরে চার্জ নেয় ওরা। আমরা তো ফাইনালি এখন চলে এসেছি হালদিরামের এখানে। তো আগেই বললাম যে আমাদের এখানে খাবারটা কিন্তু খুবই দারুণ লাগে, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ফার্স্টেই কিন্তু ছোলা ভাটুরাটা তো মনে হয় নেবই, আর এছাড়াও প্রচুর আইটেম আছে, কী কী আইটেম আছে না আছে আমি কিন্তু তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো চলো তোমাদের মেনুটাও শেয়ার করে দেবো, আর এছাড়া আমরা কী কী খাচ্ছি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখানে কিন্তু দুটো সেকশন আছে, একটা নিচের সেকশন মানে নিচে তোমরা চা কফি এছাড়াও পেস্ট্রি থেকে শুরু করে প্রচুর কিছু আছে, মানে সেগুলো তোমরা নিতে পারবে। মিষ্টি টিষ্টি খেতে হলে কিন্তু তোমরা এখানে আর কি খেতে পারবে নিচের সেকশনে, কিন্তু ওপরের সেকশনটায় মানে তোমরা ধরো রাইস থেকে শুরু করে যে কোনো থালি আইটেম থেকে শুরু করে প্রচুর কিছু সব উপরে পাওয়া যায়। আর গাজরের হালুয়াটা মানে এত টেস্টি মানে সত্যি বলার মতো না। আর আমরা কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে ভিডিও করছি না, এর আগে আমরা একটা ফোন ধাবায় যেন ভিডিও করেছিলাম, কি একজন কমেন্ট করেছিল, কি বাজেভাবে কমেন্ট করেছিল, তোমাদের কমেন্টটা আমি মেনশন করে দেখাবো, মানে কিভাবে বাজেভাবে মানুষ কথা বলতে পারে মানে সত্যি বলার মতো না, তোমাদেরকে মেনশন করে দেখিয়ে দেবো যে কি কমেন্টটা করেছিল। যাই হোক, আমরা কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে ভিডিও করছি না, নিজেদের টাকা দিয়ে খেয়েই কিন্তু ভিডিও করছি। যাই হোক, তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা কিন্তু আবার ঢুকবো, এটা কিন্তু এখানের পুরোটা সেকশন, মানে এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতেই পারবে। আর সামনেই কিন্তু কাউন্টার আছে, ওখান দিয়ে টিকিট করে তারপর তোমাদেরকে এই কাউন্টার আর ওই কাউন্টার থেকে কিন্তু তোমাদের খাবার নিয়ে নিতে হবে। তো চলো আগে দেখি মেনুতে কি কি আছে। কিন্তু পুরো মেনুটা আছে কম্বো থেকে শুরু করে মানে তোমরা সাইড আইটেম থেকে শুরু করে প্রচুর কিছু আছে কিন্তু এখানে। আগে ডিসাইড করি যে কি কি খাবো না খাবো, তারপরে আমরা অর্ডারটা দেবো। ছোলা ভাটুরা, ফ্রাইড রাইস আর একটা এক্সট্রা ভাটুরা, আচ্ছা ওর সাথে একটা এক্সট্রা ভাটুরা করে দেবে। আর ওই পনির বাটার মশালাটা আছে ওইটা একটা করে দিন। ওর থেকে ভালো আপনি রাইস বোল নিয়ে নিন, দাম কম পড়বে। রাইস বোলে ফ্রাইড রাইস বা পিস পোলাও আপনার চয়েসে হবে। আচ্ছা, আর একটা সবজি আপনার চয়েসে হবে। ওটা কত? 135। না ওটাই বাটার পনির দিতে পারবো, মানে ওটাতে কি কোয়ান্টিটির কোনো ব্যাপার আছে? মানে কোয়ান্টিটি একটু কম বেশি না, তাহলে ওটাই আলাদা করে দিয়েছি, করে দিচ্ছি, ভালো ভালো হবে।
আচ্ছা, তোমাদেরকে আগেই বলে দিই, তোমরা যখন অর্ডার করবে তখন কিন্তু তোমাদের টোকেন দিয়ে দেবে। এবার ফার্স্টে কিন্তু তোমরা মিষ্টির আইটেমগুলো নেবে না, কারণ কি এখানে যদি গরম কিছু আইটেম খাও তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। অতএব তোমরা আগে খাবারটা নিয়ে খেয়ে নেবে, তারপর টিকিটগুলো তোমরা এরম আলাদাভাবে রেখে দেবে, মানে যেখানকার টিকিট কিন্তু ওখানে সেখানে জমা নিয়ে নেবে খাবার দেওয়ার পর। সেই জন্য আগে তোমরা টোকেনগুলো রেখে দেবে, আগে খাবার নেবে, খাবার খেয়ে তারপর মিষ্টির আইটেমগুলো নিও, কারণ কি এর আগেও আমরা এরম ভুল করেছি, তো সেই জন্য ওই ভুলটা কিন্তু আর করতে চাই না আমরা। তো সেই জন্য কিন্তু আমরা আগে খাবারটা যেরকম ছোলা ভাটুরা বা রাইসের আইটেম আগে খাবারগুলো খেয়ে নেবো, তারপরে কিন্তু মিষ্টির আইটেমে যাবো। ধরো গাজরের হালুয়া কিন্তু গরম হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর শীতকালে কিন্তু এই গাজর হালুয়াটা মাস্ট মানে থাকবেই থাকবে। তো এটা কিন্তু গরম থাকে, সেই জন্য তোমরা এনে যতক্ষণে খাবার খাবে না খাবে ততক্ষণে কিন্তু মানে গাজরের হালুয়াটা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু এবারে সেই ভুলটা আর করবো না, টিকিটটা কিন্তু মাস্ট রেখে দেবে। এই টিকিট ছাড়া কিন্তু তোমাদের খাবার দেবে না, কারণ কি এর মধ্যে বিল করা আর বিলের সাথে টোকেন কিন্তু অ্যাড করা থাকে, সেই জন্য মানে ওরা বিল ছাড়া কিন্তু নেবে না। এটা একটু ঠিকঠাক করে রেখো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কিন্তু হলদিরামের টিকিট, দেখতেই পাচ্ছ কত কি দাম আছে না আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ছোলা ভাটুরার প্রাইস কিন্তু 152, আর এক্সট্রা ভাটুরা নিলে মনে হয় 43 রুপিস প্রাইস আছে। আর একটা রাইস বোল নিয়েছিলাম, সেটাতে 128 রুপিস দাম, গাজরের হালুয়া 47 করে, দুটো নিয়েছি 95, আর একটা জলের বোতল 18 টাকা করে দাম আছে, মানে 19 টাকা দাম নিয়েছে, টোটাল 459 আর কি বিল হয়েছে এখানে। এখানে দেখো কাউন্টার এ লেখাই আছে যে কোন খাবারটা কোন কাউন্টারে পাওয়া যাবে, এখানে তো কাউন্টার জে অবধি আছে, তো ওই সাইডে এ কাউন্টারটা পড়বে। দেখতেই পাচ্ছ এ কাউন্টারটা কিন্তু এখানে আছে, এখানে ছোলা ভাটুরা পাওয়া যাবে। দাদা ছোলা ভাটুরা আছে কিন্তু গাজরের হালুয়াটা আমি পরে নেব, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ পুরো গরম গরম কিন্তু গাজরের হালুয়া রাখাই আছে, এটা আমি পরে নেব, কারণ কি এটা ঠান্ডা হয়ে যাবে নয়তো। আর এখানে কিন্তু আরও প্রচুর আইটেম আছে, তোমরা যেগুলো নিতে পারো, আর এটাও কিন্তু খুব দারুণ খেতে। এটা হলো কি বলে রসমালাই, কিন্তু কাউন্টার এ থেকে ই অবধি আছে, এখানে কিন্তু সবই কিন্তু খাবারের আইটেম, এখানে ঢোকলা এইসবও পাওয়া যায়, কিন্তু এখানে সব মিষ্টির আইটেম, ছোলা মানে এখানে কচুরি টচুরি থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যায়, মানে সব এখানে মিষ্টি ছোলা কচুরি সব কিছুর আইটেম কিন্তু এখানে রাখা আছে। তোমাদের কাউন্টার ওয়াইজ বলে দেবে যে কোনটা কোনটার থেকে নিতে হবে। কিন্তু গরম গরম ছোলা ভাটুরা চলে এসছে, ছোলাটা এখন দিয়ে দিচ্ছে, আর তার সাথে কিন্তু মানে তিনটে বড় বড় ভাটুরা। চলো এটা নিয়ে যাই। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি ছোলা ভাটুরাটা নিয়ে, এখানে আলুর দম দেয়, সালাড দেয়, এছাড়াও ছোলা দেয়, আর তার সাথে দুটো ভাটুরা থাকে যদি একটা প্লেটে নিতে চাও, আর এখানে একটা কিন্তু স্পেশাল লঙ্কা থাকে, এটা কিন্তু মাস্ট ট্রাই করো, দারুণ হয় এটা খেতে। লেবুটা দিয়ে অবশ্যই খেতে যাই বলো, কালীগঞ্জের খাবার আর রবীন্দ্র সদনের খাবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, মানে এটার টেস্ট মানে অনেক বেটার আমার মনে হয়, এটা জানি না অন্য কার কি মনে হয়, আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট এই টোকেনটা আছে যেটা আইতে আছে রাইস বোল, তো এখান থেকে নিয়ে নেবো চলো। তো তাই একটা রাইস বোল আছে, ইয়ে হবে না ফ্রাইড রাইস হবে না, একটা ফ্রাইড রাইস আর ওই বাটার পানির যেটা আছে ওটা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও কিন্তু প্রচুর আইটেম আছে, মানে যেগুলো এখানে কিছু কিছু খোলা আছে, পনিরের আইটেম থেকে শুরু করে কিন্তু প্রচুর জিনিস আছে। এটা মনে হয় ভেজ মাঞ্চুরিয়ান আছে, আর এখানে কিন্তু চাউমিন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, ধোসা থেকে শুরু করে সব কিছু, আর এখানে তো মিষ্টির আইটেমগুলো আছে। নেক্সট আইটেম কিন্তু আমরা এখন নিয়ে নিয়েছি, তো চলো এটা নিয়ে যাই, তারপর কথা বলছি। এটা রাইস বোল, তোমরা এখানে এই আইটেমটা কিন্তু যা ইচ্ছা নিতে পারো, আর এটা স্যালাডটা কিন্তু এটা কমপ্লিমেন্টারি থাকেই মনে হয়। আর এখানে রাইসের দুটো অপশান আছে, একটা পোলাও নিতে পারো আর ফ্রাইড রাইস নিতে পারো, আমরা ফ্রাইড রাইস আর তার সাথে বাটার পনির মশালা বা কিছু আছে সেটা নিয়ে নিয়েছি। আমার যেন অতটা ভালো লাগছে না, টেস্টটা একটু কম কম লাগছে।
এর আগে দিন যখন খেয়েছিলাম একটু ওই হেভি ছিল, তাই না? কোয়ান্টিটি ভালোই কোয়ান্টিটি আছে, একজনের জন্য ঠিক আছে। আমরা তো সব খাবারই একটা একটা করে শেয়ার করে খাচ্ছি। তো ফাইনালি আমাদের তো এখন এটা খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব হালুয়াটা নিয়ে আসবো। হালুয়াটা নিয়ে খেয়ে তারপর বেরিয়ে যাবো। তুমি কি আর গোলাপ জামুন খাবে না? তো হালুয়াটা নিয়ে আসি, খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো, চলো। নেক্সট আমরা তো এখন নিয়ে নিচ্ছি হালুয়া। কত গ্রাম থাকে কাকু? তো দেখতে পাচ্ছ এখন দুটো গাজরের হালুয়া নিয়ে নিচ্ছে, যেটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, তোমরা এসে মাস্ট ট্রাই করো, এটা দারুণ হয়। এটা ওরা কিন্তু মেপেই দিচ্ছে, চলো নিয়ে নিয়েছি। কিছু হোক না হোক তোমরা কিন্তু কিছু খাওয়ার না খাও, এখানে এসে গাজর হালুয়াটা কিন্তু মাস্ট ট্রাই করো, এটা কিন্তু সুপার টেস্টি খেতে হয় এখানে। তোমার মত কি? গাজরের হালুয়া হেভি না? এটা মাস্ট ট্রাই করো। না প্লেট মে মত ওয়েট করাও, প্লেট মে পড়ে পড়ে সুখ জায়গা। অমৃত বুড়ো বলো, হ্যাঁ অমৃত বুড়ো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে, চলো যাই একেবারে নিচের সেকশনটা একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো। নিচের সেকশনেও কিন্তু এখানে সব বক্স আইটেম পাওয়া যায়, দেখতেই পাচ্ছ সব আলাদা আলাদা কিন্তু দাম আছে সব বক্সের, অনেক রকমের বক্স আছে এখানে, এখানেও আছে দেখো ট্রে বক্স সব কিছু, সব কিছুর উপরে কিন্তু দাম ফেলা আছে, 500, 600, 800, 900 সব মিলানো মিশানো এখানে দাম আছে। প্রচুর মিষ্টির কালেকশন এখানে, কিন্তু সামোসা থেকে শুরু করে খাস্তা কচুরি, এখানে হট গোলাপ জামুন থেকে শুরু করে সব স্মল বিগ সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। এখানে আছে গুড়ের রসগোল্লা, গাজরের হালুয়া, এখানে দেখো দাম লেখাই আছে পার কেজিতে 620 টাকা করে। এখানে কিন্তু মাফিন পেস্ট্রি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছ ডোনাট মানে কত কি আছে, প্রচুর কিছু আছে এখানে, পেস্ট্রি টেস্ট্রি সব কিছু পেয়ে যাবে তোমরা, কেক পেস্ট্রি সব কিছু। এখানে সেকশনটা কিন্তু হিউজ সেকশন, হিউজ, এখানে কিন্তু তোমরা চকলেট চাইলে নিয়েও যেতে পারো এখান থেকে, দেখো পুরো প্যাকেট করা আছে চকলেটগুলো, সব প্যাকেট করা আছে এখানে। কিন্তু ওপরে আর নিচে সেকশনে কিন্তু পুরোপুরি আলাদা নিয়ম, এখানে নিচের সেকশনে হলো তোমাদেরকে আগে কাউন্টার থেকে টোকেন নিয়ে বিল করাতে হয়, আর উপরের সেকশনে আগে তোমাদের বিল করিয়ে তারপর টোকেনগুলো নিয়ে খাবার নিতে যেতে হয়। এখানে পুরো কিন্তু উল্টো নিয়ম, মানে ওপর আর নিচে। তো যাই হোক খাওয়া দাওয়া করে তো এখন বেরিয়ে গেলাম, আর এখানে কিন্তু আইসক্রিম থেকে শুরু করে তোমরা ডোনাট পেস্ট্রি কেক থেকে শুরু করে এভরিথিং পাবে, কিন্তু এখানে সবটা কিন্তু ভেজ, এগ টেগ মনে হয় ইউজ হয় না, আর স্বাভাবিক ভেজে কিন্তু একটেগ ওরা ইউজ করবেও না, টোটাল ভেজ এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভেজ। আর তোমরা কিন্তু শীতকালে যদি আসো অবশ্যই কিন্তু গাজরের হালুয়া মাস্ট ট্রাই, মানে সুপার টেস্টি যদি বলো মানে ওটা সুপার টেস্টি খেতে। তোমরা গোলাপ জামুন ট্রাই করতে পারো, ওটাও খুবই ভালো খেতে এখানে। তো আজকের মতো ভিডিওটা এতটাই রইলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।